নমস্কার বন্ধুরা, আমি আলপনা। আলপনা রান্নাঘরে আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, রান্নার ভিডিও। আপনারা তাহলে আসুন, দেখা যাক আমি কিসের ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। বন্ধুরা, এই গরমের দিনে হালকা ফুলকা খাওয়াটাই সব থেকে ভালো, কারণ এখন যা ভাবে গরম পড়েছে আর যা রৌদ্রের তাপ, এখন একদম রিচকে অ্যাভয়েড করতে হবে। তার জন্য আমরা কীভাবে সহজে শরীরটাকে ঠিক রাখার জন্য, সুস্থ রাখার জন্য একদম অল্প মশলাতে কীভাবে একটা টেস্টি টেস্টি রান্না করছি, এটা শরীরের জন্য খুব ভালো, খেতেও ভালো লাগবে, খেয়ে শান্তি পাওয়া যাবে, সেই রকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এখানে পটল নিয়েছি আর এই যে সামান্য আলু আমি এইভাবে কেটেছি, আপনারা বড় টুকরো করে কাটলেও কাটতে পারেন, আমি ঠিক এইভাবে কেটেছি। তাহলে সবজিটা আমি কীভাবে অতি সহজে করছি সেটা আমি দেখাচ্ছি। এই যে বন্ধুরা, কড়াতে আমি সামান্য তেল নিয়েছি, একদম সামান্য, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, এক চামচ তেল নিয়েছি। এই তেলটাই প্রথমটাই আমি কি করব, খেতেও ভালো হবে অথচ শরীরে কোনো ক্ষতি করবে না। এই গরমে এখন খাওয়া দাওয়া খুব সাবধান। গরমের উপযুক্ত এক সবজি এই, একটু আমি একদম মিডিয়াম ফ্লেমে রেখেছি, রেখে আমি চাপা দিয়ে দিয়ে এই পটলের কাঁচা গন্ধটা তো দূর করতে হবে, তাই না? একদম যে বেশি তেলে ভাজা কেন, আমি আলুটাও দিয়ে দিলাম এর মধ্যে। হ্যাঁ, দিয়ে আমি চাপা দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এই যে তেল কিন্তু সময় শুধু একটু মাখানো হলো, মুড়িতে যেমন তেল মাখানো হয় সেইরকম, কোনো কড়াতে তেল থাকলো না, একদম তেল মশলা ছাড়া যাকে বলে রান্না। এটা আমি এখন একদম সিম করে রেখেছি, দিয়ে চাপা দিয়ে দিয়ে ভালো করে সময় নিয়ে ভেজে নেব। আমি বেশ ভালোই অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করে নিচ্ছি চাপা খুলে খুলে, আর আমি তো বলেছি যে একদম সিম করে রেখেছি। এই যে কত অল্প তেলে কি সুন্দর ভাজা হচ্ছে। হ্যাঁ, নাই কম তো আমার 10 মিনিট হয়ে গেল, এইভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পটলগুলো এখনই যেন সেদ্ধ হয়ে গেছে, আমি আরও একটুখানি ভাজবো, আরও সম্পূর্ণভাবে পটলটা সুন্দরভাবে মিশে যাবে তাহলে সবজিতে, খুব ভালো লাগবে। আবার চাপা দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, দেখা যাচ্ছে কি না ঠিক বুঝতে পারছি না, এই যে ছাকনাতে আমি সামান্য মৌরি একটু ভিজিয়ে নিয়ে ধুয়ে মানে ছেঁকে নিলাম, এটা আমি একটু পেস্ট করে নেব। হ্যাঁ, আলু পটল ভাজাটা তুলে নেব, পুরো ভাজা হয়ে গেছে এটা তুলে নেব। আর এই যে আমি মৌরিটা পেস্ট করলাম, আমি শিল নোড়াতে পেস্ট করলাম, এতটুকু তো মিক্সিং বলে হলো না। আলু পটলটা তুলে নিলাম, সামান্য একদম হাফ চামচ তেল দিলাম কড়াতে, সর্ষের তেল, জাস্ট সেন্ট হওয়ার জন্য এই চামচে আমি এই যে এতটুকু একটুখানি ঘি, এই যে কত ছোট চামচ তারও হাফ চামচ আমি একটু ঘি দিলাম, জাস্ট একটু সেন্ট হবে বলে। তেল গরম হয়ে গেছে আর আমি এই যে দুটো কাঁচা লঙ্কা এভাবে চিট দিয়ে নিয়ে নিলাম, কি পরিমাণে তেল দিলাম ঘি দিলাম সব তো দেখিয়ে দিয়েছি, এরকম সামান্য সামান্য দিয়ে এই গরমের দিনে রান্না করে খেতে হবে। একটু গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেম করে দিলাম, আর এই যে একটা মৌরি সঙ্গরা দিচ্ছি। হ্যাঁ, মৌরির সেন্ট খুব ভালো লাগে, আর মৌরিটা এখন খাওয়াটাও ভালো শরীরের জন্য। আর এই যে সামান্য একটু জিরে আদা লঙ্কা পেস্ট এর মধ্যে অ্যাড করে দিলাম, এই যে এবারে মৌরি পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আর সামান্য আমি বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ এতে জল দিয়ে দিচ্ছি, ছোট দুটো টমেটো পেস্ট করলাম, এটা এর মধ্যে অ্যাড করে দিলাম টমেটো পেস্টটা। মৌরি দেওয়ার জন্য দারুণ একটা সেন্ট হয়েছে,
এটা সেন্ট হয় খুব ভালো, অথচ খেতেও খুব ভালো লাগে। আমি গ্যাসটা এবারে মিডিয়াম ফ্লেম করে দিলাম, এতে আমি সবজির পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিচ্ছি। যত সুন্দর টেস্ট হয় তত শরীরের জন্য উপকারী। এই গরমে সবাইকে শরীর সবার শরীর সুস্থ রাখতে হবে, আর অথচ খেতেও হবে, আর একটু টেস্ট না হলে তো খেতে ভালো লাগবে না। এবারে দেব পরিমাণ মতো নুন। আর এই যে একটু গুড় দিলাম, চিনি না দিয়ে গুড় দিলাম। এটা হাফ কষা হয়েছে, এবারে আমি আলু পটল ভাজাটা যে ভেজে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে যাবো। এইভাবে তরকারি রান্না করলে বন্ধুরা প্রচন্ড টেস্টি হয়, প্রচন্ড টেস্টি হয়। কষানো হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে দিলাম, আলু পটল তো সেদ্ধ হয়ে গেছে, আর একটু দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটা খুব যে শুকনো করব তা করব না, এটা নিজেদের মতো করে করা যাবে। যদি কেউ ভাবে যে আমি একটু গ্রেভি গ্রেভি করব তো গ্রেভি থাকবে, কেউ যদি ভাবে শুকনো করব তো শুকনো করা যাবে। আমি কিন্তু একটুখানি গ্রেভি রাখবো, সে কীভাবে রাখছি সেটা অবশ্যই দেখাবো। চাপা দিয়ে দিলাম আর সিম করে দিলাম। এই যে বন্ধুরা এটা বোঝাই যাচ্ছে, আমি একটা খালি বোল বসিয়ে দিয়েছি, বোল তেতে গেছে। এই যে সামান্য আমি এতে মৌরি অ্যাড করলাম, মৌরিটা একটু জাস্ট ভেজে নেব। এতে আমি একদমই গরম মশলা দিচ্ছি না, সব করে দিলাম, আমার মৌরি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এতটুকু মৌরি তো এটা মিক্সিং বলে গুঁড়ো করা যাবে না। এই যে বন্ধুরা মৌরি আমি শিলনোড়াই গুঁড়ো করে নিলাম। এই যে মৌরিটা আমার একদম সম্পূর্ণ হয়ে গেছে, আমি এরকমই গ্রেভি রাখবো। হ্যাঁ, আর আলু পটল তো সেদ্ধ হয়েই গেছে, এবারে আমি মৌরি গুঁড়োটা ছড়িয়ে দিলাম। দারুণ একটা সেন্ট হয়, মানুষ একটু সেন্ট না হলে তো খেতে পারবে না, আর পেটের জন্য উপকারী। আর আমি ঘি গরম মশলা কিছুই দেব না, সব ব্যবহার করছি। আর ওই সামান্য ঘিটা দেওয়ার জন্য আলাদা কিন্তু একটা সেন্ট হয়, যতটাই সবজি থাকুক না কেন ওই অল্প একটুখানি ঘি দিয়ে দেবে সম্বরার সময়, তাহলে খুব ভালো লাগে খেতে। এখন আমি গ্যাসটা এই অফ করে দিলাম। এই যে বন্ধুরা আমি সার্ভ করে নিয়েছি, একদম পুষ্টিগুণে ভরা স্বাস্থ্যসম্মত গরমের দিনে এই পটলের সবজি, পটল সবজি মানে পটল মৌরি, এটা অসাধারণ স্বাদে, এটা খেলে কোনো ক্ষতি নেই বন্ধুরা। এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবে, খেতে কতটা ভালো হয়, কত টেস্টি টেস্টি। হ্যাঁ, তাহলে কেমন লাগলো অবশ্যই আমি কমেন্টের আশায় বসে রইলাম। এই যে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই গরমের দিনে টেস্টি টেস্টি স্বাস্থ্যসম্মত পটল মৌরি, তাহলে আমি কমেন্টের আশায় বসে রইলাম। মিষ্টি মিষ্টি বন্ধুরা কমেন্ট করে
আমার ভিডিওটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই, সাথে থেকো, আমার ভিডিওটাই সম্পূর্ণ দেখো। মেনি মেনি থ্যাংকস সব বন্ধুদের। তাহলে আজকের মতো বাই, টাটা।